হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। বরাবর মতো আজকেও একটি হেলথ টিপস নিয়ে চলে এসেছি। আর আজকের আমাদের হেলথ টিপসটি কিন্তু ত্বকের বা শরীরের যে চর্চাটা, এটা কিন্তু আসলে খুবই জরুরি। শীতকালে যে সময় আমাদের ত্বকে দেখা যায় বিভিন্ন ধরনের রুক্ষতা, শুষ্কতা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তো আমরা শীতে ত্বকের যে পরিচর্যাগুলো কেমন হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব। শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে, শুষে নেওয়া গায়ের আর্দ্রতা হারিয়ে চামড়া শুষ্ক হয়ে ওঠে। কাজেই শুষ্কতার হাত থেকে ত্বক বাঁচাতে দরকার পরিচর্যার। একটু সচেতন হলেই ত্বককে শীতের শুষ্কতা থেকে রক্ষা করা যায়। ত্বকের প্রকৃতি বা ধরন অনুযায়ী ত্বকের যত্ন নিতে হয়। ত্বক সাধারণত চার ধরনের স্বাভাবিক ভাবে থেকে থাকে। স্বাভাবিক ত্বকে ত্বকের তেল ও আর্দ্রতার ভারসাম্য থাকে। যদি কখনো খুব রুক্ষ বা খুব তেলতেলে না হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ত্বক স্বাভাবিক। অন্যদিকে যদি ত্বক সারাক্ষণ তেলতেলে থাকে তাহলে রাতে মুখ পরিষ্কার করার পরে সকালে উঠে একটি শুকনো টিস্যু মুখে নিয়ে চেপে ধরুন। যদি দেখেন তাতে তেলের প্যাচ রয়েছে তাহলে বুঝবেন আপনার ত্বক তৈলাক্ত ধরনের। যদি মুখ ধোয়ার পর ত্বক টান ভাব থাকে, টান ধরে ক্রমাগত থাকে তাহলে বুঝবেন আপনার ত্বক মিশ্রণ ধরনের। ত্বকের যে কার্যক্রম থেকে বোঝা যাবে যে ত্বক কী ধরনের। কিভাবে শীতে শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যাবে। শীতকালের বাতাসে ধুলো ঘুরে বেশি তাই যথেষ্ট পরিচ্ছন্ন থাকুন। শীতের রোদে অতি বেগুনি রশ্মি থাকে যা ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই শীতের রোদে বেশিক্ষণ থাকবেন না। মাসে অন্তত 2 দিন বালতিতে 2 বা 3 ফোঁটা স্যাভলন বা ডেটল দিয়ে গোসল করতে হবে। এতে ত্বকে জমে থাকা অণুজীব রোগ জীবাণু মারা যাবে আর দেহ থেকে ঘাম বের হয়ে বর্জ্য বায়ু তেল ও রোগ জীবাণু ধ্বংস হবে। প্রতিদিন গোসল করুন। শিশু ও পুরুষদের মানে বয়স্কদের পরিবেশ ও শরীরের অবস্থা বুঝে নিতে হবে। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে। পরিষ্কার কিন্তু থাকা একটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লোম ওঠানোর জন্য ভালো মানের প্রসাধনী ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে প্রসাধনীর তারিখ, পণ্য উৎপাদন ও মেয়াদ শেষ হওয়ার অবশ্যই খেয়াল রাখতে হবে। লোম বা ব্রু গজানোর ধরন বুঝে তুলুন। অতিরিক্ত নিয়মিত লোম বা ব্রু তুললে 40-এর পর মেদের ত্বক ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে। দেহের ধরন বুঝে চলাফেরা করা দরকার। সুষম খাদ্য অভ্যাস গড়ে তুলুন এবং তা বজায় রাখতে হবে। তৈলাক্ত খাবার যতটুকু সম্ভব কম খাবেন। প্রতিদিন একটা ফল খান। যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি খাবেন। দেহের প্রতিটি লোমের গোড়ায় কূপ রয়েছে। যত বেশি পানি খাবেন দেহের লোমকূপ তত বেশি কর্মক্ষম হবে। দুশ্চিন্তা ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে, তাই দুশ্চিন্তা যত পারবেন কম করবেন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। হজমের সমস্যা না থাকলে প্রতিদিন 1 গ্লাস দুধ পান করুন। কারণ অনেকেরই হজমের সমস্যার কারণে দেখা যায় দুধ খাওয়াটা তার শরীরের জন্য ঠিক হয় না। শরীরের ওজন বাড়ার সমস্যা না থাকলে শীতকালে সকালে প্রতিদিন 1 চা চামচ মধু খেতে পারেন। মধুতে অ্যান্টিবায়োটিক থাকে যা রোগ জীবাণু ধ্বংস করে চেহারার লাবণ্য বাড়ায়, ত্বকে মসৃণতা বাড়ায়। মুখে যেন তেন প্রসাধনী ব্যবহার করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে যে কোনো সাবান লাগাবেন না। শীতে ঠান্ডা হাওয়া ত্বকে লাগলে ত্বক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই বাইরে বেরোনোর সময় এমন পোশাক পরতে হবে যাতে সারা শরীর ঢাকা থাকে। মুখে ঘন করে ন্যাচারাল লাইটেনিং ক্রিম বা সানস্ক্রিন লোশন লাগান। হাতের কোনোই ক্রিম লাগালে কোনোই ভালো থাকে। যাদের হাত খুব বেশি রুক্ষ হয়ে যায় তারা লেবুর রসের মধু মিশিয়ে সপ্তাহে 1 দিন হাতে লাগাতে পারেন। শীতকালে সবসময় পাউডার বেসড মেকআপের পরিবর্তে ক্রিম বেসড মেকআপ ব্যবহার করতে হবে। শীতে ঠোঁট ফাটা যেমন কষ্টদায়ক তেমনি দেখতেও খারাপ লাগে, এই জন্য ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগিয়ে নিন। মুখে কখনোই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। শীতের উপযোগী ময়শ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করতে হবে। পায়ের গোড়ালি ফাটা রোধ করতে শোয়ার সময় গ্লিসারিন নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে অথবা পানি না মিশানো গ্লিসারিন পায়ের পাতায় লাগিয়ে মোজা পরে ঘুমাতে হবে যাতে বিছানায় না লাগে। গলার চামড়া খুব পাতলা ও তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে গলায় সব সময় ময়শ্চারাইজার লাগাতে হবে। যাদের ত্বক খুব শুকনো তারা মুখের ত্বকে আর্দ্রতা বাড়ানোর জন্য শসা ব্যবহার করতে পারেন, চোখের উপরে লাগাতে পারেন। যখনই কমলা লেবু খাবেন খোসাটি ফেলবেন না, খোসা ভেতরের দিকটা দিয়ে মুখে ঘষে নিতে হবে। এটি একই সঙ্গে স্ক্রাবের ও ক্লিনজারে কাজ করবে। শীতের শুষ্কতার জন্য হাতের নখ
ত্বক ভঙ্গুর হয়ে যেতে পারে গোসলের আগে নখে এবং তেল পরে ময়েশ্চারাইজার লাগাতে হবে। নিয়মিত ম্যানিকিউর পেডিকিউর করতে হবে, তা সে বাড়িতেই হোক বা পার্লারে। শুষ্ক ত্বকে যত্ন না নিলে মুখে বলি রাখা পড়ার সম্ভাবনা যথেষ্ট। শীতে অতিরিক্ত শুষ্কতার জন্য ত্বক ফেটেও যায়। মুখে বলি রেখা দেখা দিলে 1 টেবিল চামচ অলিভ অয়েল দুধের মাঠা একসঙ্গে মিশিয়ে মুখে মেখে মিনিট 10 রেখে দিন। এরপর সামান্য পানিতে তুলা ভিজিয়ে পরিষ্কার করে নিন। প্রখর রোদের তাপে ত্বকের ক্ষতি হয়, রুক্ষ হয়ে যায়, বলি রেখা পড়ার সম্ভাবনা থাকে। রোদে পড়ার দাগ থেকে রক্ষা পেতে সবচেয়ে ভালো উপায় হলো এক টুকরো কাপড়ে ঘোলা ভিজিয়ে 5 থেকে 10 মিনিট মুখের উপরে বুলিয়ে নিতে হবে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়া আর যে বিষয়টি লক্ষ্য করতে হবে, ত্বকে আর্দ্র রাখতে খাবারের তালিকায় সামান্য মাখন বা চিজ রাখতে হবে, সেই সঙ্গে রাখতে হবে শীতের ফল ও সবজি যা ত্বককে রাখবে সজীব। অতিরিক্ত শুষ্ক ত্বকে যত্নে সুষম খাদ্য খাওয়া, নিয়মিত ঘুমানো, পরিমিত ব্যায়াম একান্ত প্রয়োজন। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপ, যে শীতে আমাদের রূপচর্চা বা আমাদের শরীরের যত্ন কেমন হবে।